পরীক্ষামূলকভাবে 16 জন শিশুকে টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো 5 থেকে 11 বছরের শিশুদের টিকা কার্যক্রম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, আগামী 25 আগস্ট থেকে সারা দেশে চলবে এই টিকাদান কার্যক্রম। প্রাথমিকভাবে টিকা পাবে প্রায় 4.5 কোটি শিশু। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশুদের করোনার টিকার প্রথম ডোজ নেয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিধি নন্দিনী। এরপর একে একে আরো 15 জন শিক্ষার্থীকে দেয়া হয় টিকা। আমার বাবা মা তো আগে টিকা দিয়েছিল, এখন আমি দিছি, আমার ভালো লাগছে। আমার টিকা দিয়ে ভালো লাগছে, এবার থেকে আমি স্কুলে যেতে পারব। এ সময় অভিভাবকরাও শিশুদের টিকা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। বাচ্চারা যাতে নিয়মিত স্কুল করতে পারে, স্কুলে সুরক্ষিত থাকতে পারে, এই জন্য বাচ্চাদের সকল বাচ্চাদের নেওয়া উচিত। টেনশন মুক্ত এই অবস্থায় আমরা মানে ওকে স্কুলে পাঠাইতে পারবো, যে এখন সমস্যা হবে না কোনো। শিক্ষা কার্যক্রম যেন বন্ধ বা ব্যাহত না হয় সেই লক্ষ্যেই 5 থেকে 11 বছর বয়সীদের টিকা দেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। নতুন করে আমাদের যেন আর কখনোই পাঠদান বন্ধ করতে না হয়, শিক্ষা কার্যক্রম যেন শ্রেণীকক্ষে পাঠদান করা চালু থাকতে পারে, সে লক্ষ্যেই আমাদের সকল শিক্ষার্থীকেই এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, দেশে শিশুদের জন্য তৈরি ফাইজারের 30 লাখ টিকা মজুদ আছে। এই মাসে আসবে আরও 70 লাখ টিকা। চাহিদা দেখেই টিকা আনা হবে বলে জানান তিনি। আমাদের এই ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে ফাইজারের, এবি খুবই শিশুদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে। আমরা অভিভাবকদের বলবো এবং স্কুলের কর্মকর্তাদের বলবো, আপনারা ছেলে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি অতি শীঘ্র আপনারা নিবন্ধিত করেন এবং নিবন্ধনের মাধ্যমেই কিন্তু এই ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে জানানো হয় 25 আগস্ট থেকে শুরু হবে শিশুদের প্রথম ডোজের টিকা কার্যক্রম, এর 2 মাস পর দেয়া হবে দ্বিতীয় ডোজ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।